হাদিসের মধ্যে আসেন, হাদিসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে এক লোক 500 বছরের ইবাদত নিয়ে হাজির হবে। কত বছর? 500 বছর। আমরা কয় বছরে আমল করি? আমরা কয়দিনের আমল করি? সারাদিনে কতটুকু আমল করি? 500 বছরের ইবাদত নিয়ে যখন সে উঠবে, তো আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতা, আমার এই বান্দাটাকে আমার দয়ায় জান্নাত দিয়ে দাও। আচ্ছা বলেন তো, কত শো বছরের আমল নিয়ে গেল, আর আল্লাহ তাআলা জান্নাত দিচ্ছেন কি হিসেবে? দয়ায়। এখন মানুষ হিসেবে তার মনের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে, এটা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করা লাগে নাই, জাস্ট প্রশ্নটা মনের মধ্যে আসছে, যদি আল্লাহ দয়া দিয়েই আমার জান্নাত দেন, তো আমি 500 বছরের ইবাদত কি কি কারণে আনলাম? মনে করেন আলু ব্যবসায়ীর কাছে আমি গিয়ে বললাম যে ভাই নেন আমার 50 টাকা, আমার 2 কেজি আলু দেন। সে 50 টাকা পকেটে পুরে আয়া কর্মচারীরা বলতে যে হুজুরকে আল্লাহর রাস্তে 2 কেজি আলু দিয়ে দে, জিদ উঠব না? জিদ উঠব না? 50 টাকা দিলাম কেন যদি আল্লাহর রাস্তে দিস? এই যে একটা মানুষ হিসাবে একটা প্রবণতা আছে যে আমি 50 টাকা তোমার হাতে দিলাম, তুমি আমাকে আল্লাহর রাস্তে দিবে কেন বিনিময় নিয়ে? তা আমি 500 বছরের ইবাদত নিয়ে হাজির হলাম, তো আল্লাহ আমাকে দয়া করতেছেন, মনের মধ্যে একটা খুঁতখুঁতি তৈরি হয়েছে। আল্লাহ তাআলা তো ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, চোখের কোণায় তুমি কি খেয়ানত করছো আর তোমার অন্তরে কি কল্পনা জল্পনা করছো সেটা আমি জানি। ওহু আলিমুম বিদাতি সুদুর, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তোমাদের প্রকাশ্য গোপন সবকিছু তিনি জানেন, তোমাদের মনের খবর তিনি জানেন। তার মনে যখন এই প্রশ্নটা আসলো, সে ব্যক্ত করে নাই, এমনি প্রশ্নটা যাচ্ছে, আল্লাহ তাআলা ফেরেশতা আর দুইজনকে দায়িত্ব দিয়েছে যে একে একটু ওই এলাকা থেকে ঘুরে নিয়ে আসো। এলাকা হলো জাহান্নামের দূরবর্তী একটা কিনারা, জাহান্নাম থেকে দূরবর্তী একটা সাইড দিয়ে ঘুরে নিয়ে আসতে বলছে। এখন জাহান্নাম তো এমন এক আজাব, এমন এক আগুন, যার সামান্য কিঞ্চিত যদি দুনিয়াতে পড়তো, ধোঁয়াও যদি দুনিয়াতে লাগতো, দুনিয়া তামা হয়ে যেত, দুনিয়াতে কিছুই আর উৎপাদন হতো না, মানুষ বসবাসের জায়গা থাকতো না। সেই জাহান্নামের উত্তপ্ত পরিবেশের দূরবর্তী এলাকা দিয়ে যখন নাকি তাকে হাঁটায় আনতে গেল, আপনারা দেখবেন মাঝে মধ্যে আমাদের এদেশে হয়, এদেশে তো জানি না, এদেশে হওয়ার কথা না, ওই যে বাসের ইয়া আছে না, ইঞ্জিন কভারের উপরে যাত্রী বসায় না, একজন সাহেব মানুষ উনি বাসের সামনে এসে জিজ্ঞেস করতেছে গাড়িতে সিট আছে রে? জি আছে। আর উঠেন, উঠার পরে বলতেছে যে কই সিট? কই যে ইঞ্জিন কভারের উপরে, মানে পেছনের সব সিট ফিল আপ হয়ে গেছে, ইঞ্জিন কভারের উপরে খালি আছে। বাট একটু সাহেব মানুষ উঠছে, উঠে ওখানে বসছে, যখন নাকি ইঞ্জিনটা বন্ধ ছিল তখন তো এটা ঠান্ডা ছিল, এখন ইঞ্জিন চালু করে যখন চলতে শুরু করছে আধা ঘন্টা 1 ঘন্টা যাওয়ার পরে, এবার আস্তে আস্তে ইঞ্জিন গরম হওয়া শুরু করেছে, এখন নিচে দিয়ে গরম লাগে, এবার একবার উঠতে পারে না সাহেব মানুষ, আবার বসে থাকতে পারে না গরম। তো এই লোকটাকে জাহান্নামের দূরে দিয়ে যখন ঘুরানো শুরু করেছে, এবার আস্তে আস্তে তার পানির পিপাসা লাগতে শুরু করেছে। পানির পিপাসা হলে সে পানি চাওয়া শুরু করছে, বা আমার একটু পানির ব্যবস্থা করতে, আমার একটু পানির ব্যবস্থা করতে, আমার গলা ফেটে যাচ্ছে, আমার কণ্ঠ ফেটে যাচ্ছে, আমি পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, আমার একটু পানি দাও। আপনারা আরিচা ঘাট পার হয়ে যান না, আরিচা নাকি পদ্মা, দৌলতদিয়া ঘাট, ওই সময় এখন তো সিস্টেমটা খুব একটা নেই, একটা সময় ছিল ফেরি দিয়ে যখন আমরা যেতাম, গাড়িটা লাইনে থাকতো, তখন ছোট ছোট বাচ্চারা জগে করে গ্লাসে করে পানি এনে বিক্রি করতো, আটানা করে গ্লাস, 1 টাকা গ্লাস। এখন তো আল্লাহ তাআলা এমন সিস্টেম করছেন যে বোতলজাত পানি একেবারে গ্রামগঞ্জের দোকানে পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, এটা আল্লাহর মেহরবানি, এটা আল্লাহ তাআলার দয়া। তো এরকম এক ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা ওই পানি বিক্রি করাবে, পানি মানে জগ নিয়ে গ্লাস নিয়ে পানি নিয়ে হাঁটবে, এ ভাই 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 আমার তো গলা ফেটে যাচ্ছে, আমি পানির পিপাসে কাতর, আমার 1 গ্লাস পানি দাও ভাই। কো ভাই এখানে তো বিনা পয়সায় পানি দেওয়া যায় না, এখানে বিনা বিনিময়ে পানি হয় না, কি লাগবে বিনিময়, তোমার কাছে কি আছে? আমার কাছে তো 500 বছরের ইবাদত আছে। হ্যাঁ, এত অল্প দিয়ে হবে না, এত অল্পতে 1 গ্লাস পানি দেওয়া হবে না। এবার অনুনবীন শুরু করছে, ভাই অন্তত আমার এটা নিয়ে হলেও পানি 1 গ্লাস দে, ঠিক আছে আপনি হুজুর মানুষ, কয় না 9, 6, 17 আপনি হুজুর মানুষ 15 টাকা দেন, 9, 6 বলে 17 হুজুর মানুষ 15 টাকা দেন, 2 টাকা কম রাখছে, বাড়িতে এসে হিসাব করে দেয় কিরে, 9, 6 কেমনে 17 হয়, আবার 2 টাকা কম রাখলো বেটা দয়া করলো, ঠিক আছে আপনি এখানে তো কম রাখা যায় না, দেন 500 বছরের ইবাদত দেন, 1 গ্লাস পানি নেন,
সে এক গ্লাস পানি দিয়ে 500 বছরের ইবাদত বুঝে নিছে। এখন পানিটা পান করার পরে তার ওই একেবারে উত্তপ্ত তাওয়ার মধ্যে এক গ্লাস পানি দিলে এরকম চট করে শুকিয়ে যায়, এরকম শুকিয়ে গেছে, তার পিপাসা মিটে নাই। এখন তো সে আরো কাতর হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে তাকে নিয়ে আসো। আনার পরে মাথা নিচের দিকে তাকিয়ে কয়, আল্লাহ আপনার দয়া ছাড়া আমার রাস্তা নাই, বুঝেন নাই, আল্লাহ আপনার দয়া ছাড়া আমার আর পথ নাই, কারণ যে পুঁজি আমার কাছে ছিল 500 বছরের ইবাদত আমি সেটা দিয়ে এক গ্লাস পানি কিনে খাইছি, আপনার দয়া ছাড়া আমার কোনো পথ নাই। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি তো ওই দয়াটাই তোমাকে প্রথম দেখিয়েছিলাম। এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা পৃথিবীতে যে আমল করছি এই আমলের কোনো ভ্যালু নেই, এই আমলের কোনো মূল্য নেই ভাই। আমি যদি ঠিকমতে আমিও যদি পরীক্ষা নেই তাহলেও বহু লোক এমন হবেন যারা সহিভাবে আমল করছেন এরকম পাওয়া যাবে না। আবার আমাকেও যদি আমার উপর থেকে আরেকজনের পরীক্ষা নেন তো দেখবেন যে বহু আমল এমন আছে যেটা আমারও হচ্ছে না, তার চেয়ে আরো উপরের শক্তিশালী আরেকজন ভালো আমলওয়ালা যদি তার পরীক্ষা নেয় সেখানে আমরা ফেল করব। তাহলে বুঝা গেল আমরা পর্যায়ক্রমে আমলের বেলায় কত দুর্বল, এরপরে আমরা ভাঙাচুরে আমল করে যাচ্ছি, এটা কেয়ামতের দিন পেশ করা সম্ভব হবে না। যদি আমলের বিনিময়ে আল্লাহ দয়াটা করে দেন তাহলে বেঁচে গেলাম। এবার বলেন তো এক গ্লাস পানি হাসরের মাঠে কত টাকা বিক্রি হলো? 500 বছরের আমল এই দুনিয়াতে বাহলুল বাদশা হারুনের কাছে কত টাকা বিক্রি করলেন? পুরো রাজত্বকে দুইবার। এরকম কি পরিমাণ পানি আমরা ব্যবহার করছি সকাল সন্ধ্যায়, কি পরিমাণ পানি আমরা ওযুতে গোসলে, কি পরিমাণ পানি আমরা আমাদের কাপড় চোপড় ধোয়ায় এবং হান্ডি পাতিল মাজায়, কি পরিমাণ পানি আমাদের খাওয়ায় আর গোসলে খরচ করছি, এগুলোর একটু একটু হিসাব যদি করি তো কত খরচ হবে? বাংলাদেশ থেকে যদি ডাইরেক্ট মোবাইলে আমেরিকা একটা কল দেয় কত টাকা খরচ হয়? এখন 60 টাকা, একটা সময় ছিল 22 টাকা 25 টাকা ছিল, 100 টাকাও ছিল। আচ্ছা আপনি যেদিন বাংলাদেশ থেকে আমেরিকায় টেলিফোন করলেন, বিনা প্রয়োজনীয় কথা বলছেন না খুব প্রয়োজনীয় কথা, যেটা না হলে নয়, এই জাতীয় গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কথাগুলো আমরা বাংলাদেশ থেকে বলে সৌদি আরবে আমেরিকায় বিভিন্ন রাষ্ট্রে আমরা আমাদের ছেলেদের বা ভাইদের আত্মীয় স্বজনদের সাথে বলতাম, কোনটা যা না হলে নয় বলে টাচ করে কেটে দিতাম, কারণ 59 সেকেন্ডের পরে গেলেই কিন্তু আমার দ্বিতীয় মিনিটের হিসাব লয়ে নেব। এবার আপনি বলেন তো এক মিনিটে আপনি জরুরি এবং একান্ত জরুরি না হলে নয় এমন কথা বললেন যে 60 টাকা বা 22 টাকা বা 100 টাকা দিয়ে, যেই কথাটা ওই মোবাইলের ভেতর দিয়ে বলতে এত সময় এত খরচ লাগে, সে জাতীয় কি পরিমাণ কথা অহেতুক আমরা রাস্তাঘাটে বলছি, দোকানে পাটে বলছি, কি পরিমাণ কথা যেটা কোনো দরকার নাই, বিনা দরকারে, দরকারি কথার এত দাম তো বিনা দরকারের কথার কি দাম হতো? আল্লাহ তাআলা যদি বলেন যে তোকে বলার শক্তি দিয়েছি হিসাব দে, এক পয়সা এক মিনিট এক পয়সা, কোনো বাঁচার পথ আছে? সবগুলো আল্লাহর দয়া, বিনা কারণে দয়া, বিনা কারণে দয়া। এভাবে দয়ার হিসাব যদি আমরা করতে থাকি আল্লাহ তাআলার নেয়ামতের শেষ করা যাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানালেন আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে মানুষ বানালেন আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে মুসলমান বানালেন বিনা কারণে দয়া, আখেরি নবীর উম্মত বানালেন বিনা কারণে দয়া, দীন আর ঈমান দিলেন বিনা কারণে দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন আমলের বিনা কারণে দয়া। এরপরে আল্লাহ কারণেও দয়া করেন, এরপরে কারণে পরিপ্রেক্ষিতে কাজের কারণে আমলের কারণে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা আর রাহিমুন, হে দয়ালুরা, হে দয়ালুরা, হে দয়ালুরা, শুনো, ইরহামু মান ফিল আরদ, জগতে যত মখলুক আছে এদের প্রতি দয়ালু হও, এদের প্রতি দয়া পরবশ হও, তাহলে ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাকে দয়া করবেন। তাহলে বোঝা গেল আমার এই কাজের বিনিময়ে তিনি আমাকে দয়া করছেন, এটা হলো কারণে দয়া, কাজের বিনিময়ে দয়া। এই জন্যই মখলুকের প্রতি যে সদয় হবে আল্লাহ তার প্রতি সদয় হবেন। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহ ফি আউনিল আব্দ মা কানাল আব্দ ফি আউনি আখি, যে ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে ওই ব্যক্তির সাহায্যে আল্লাহ লেগে থাকেন। যে ব্যক্তি আরেকজন ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে আল্লাহ তার সাহায্যে লেগে থাকেন। এখন আমি আপনার দয়া করতে যাব বা আপনার সহযোগিতা করতে যাব, কেন আল্লাহ আমার সহযোগিতা করবেন? এই জন্য আমি আপনার সাথে থাকব, কেন আল্লাহ আমার সাথে আছেন? এই জন্য বুঝা গেল আমি আপনার যে যেটা করলাম এটা আল্লাহ আমাকে দিয়ে দয়া করবেন, কেন? ওই যে আপনি সাথে আছেন, এই জন্য কারণে।
ইন্না আল্লাহ ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি, এটাকে তাবলিগওয়ালারা একরাম কয়, একরাম, একরামুল মুসলিমিন, মূলত একরাম, এটার নাম হলো একরাম। তুমি একরাম করবে তো আল্লাহ তোমার একরাম করবেন। ইরহামু মান ফিল আরদ, জমিন ওয়ালাকে দয়া করো, ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান ওয়ালা দয়া করো। এরকম অগণিত ঘটনা হাদিসের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, এক বাজারি মহিলা মানে গুনাহগার মহিলা, এই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখেছে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে ছটপট করছে। মহিলার মনে দয়া আসলো কুত্তার প্রতি, সে কুকুরকে পানি খাওয়াবে কিভাবে কৌশল তালাশ করতে লাগলো। এক পর্যায়ে সে তার পায়ের জুতা খুললো, ঘাট থেকে ওড়না নামালো, জুতার মধ্যে ওড়না পেঁচালো, গভীর গর্তের মধ্যে জুতাটাকে নিক্ষেপ করলো, সেখানে জুতার ভিতরে করে পানি উঠালো, আর পিপাসার তো কাতর সেই কুকুরের মুখের মধ্যে পানি দিল। সেই কুকুর পানি পান করে কি আমাকে দয়া করবে, জমিনওয়ালার প্রতি সদয় হও, আসমানওয়ালা তোমার প্রতি সদয় হবে। এই সদয়টা আমরা এখন সাধারণত নিজের ঘরে কম করি, বাহিরে অনেক দেখাই, নিজের ঘরে দেখাই না, নিজের বিবিরে দেখাই না,